প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সবারই সুস্থতা কামনা করে শুরু করতে যাচ্ছি আজকের ভিডিওটি। আজকের এই পর্বে আমরা আলোচনা করব, 12 বছর যদি কোনো ব্যক্তির কাছে কোনো সম্পত্তি দখলে থাকে, সে কি মালিকানা দাবি করতে পারবে কি না, এ সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করব আজকের ভিডিওতে। অর্থাৎ একটি জমি মালিকানা দাবি করতে হলে, দখল দিয়ে মালিকানা দাবি করতে হলে তাকে কী কী শর্ত পূরণ করতে হবে, এ সমস্ত বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব ভিডিওতে। এবং আইন কি বলে, অর্থাৎ আইন দ্বারা কি আসলে মূলত দখলে থাকলেই কি মালিকানা দাবি করা যায় কি না, এ সমস্ত বিষয় নিয়ে আজকে আমরা ইন ডিটেলস আলোচনা করব ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। তো ভিডিওটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট করতে চাই আপনাদেরকে, আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন, পাশের বেল বাটনটা অন করে দিন, যাতে আমাদের নতুন ভিডিও আসে সেটি নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আর আপনি যদি আমাদের চ্যানেলে নিয়মিত দর্শক হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনাকে জানাই অনেক ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক। তো আমরা আলোচনা করতে যাচ্ছিলাম যে দখলে থাকলেই, অর্থাৎ 12 বছর দখলে থাকলেই কি সে সম্পত্তির মালিকানা দাবি করতে পারবে কিনা। তো এক্ষেত্রে আমি কয়েকটা বিষয় আমি একটু আপনাকে উল্লেখ করে দিই। তো অনেক ভাই ভিডিওতে কমেন্ট করেন যে আমার একটি জমি আমি কাউকে বর্গা দিয়েছি, অর্থাৎ সেখানে আদিয়ার হিসেবে অন্য কেউ চাষাবাদ করে, সেক্ষেত্রে 12 বছর সে যদি বর্গা হিসেবে চাষাবাদ করে, সেক্ষেত্রে সে ব্যক্তি কি মালিকানা দাবি করতে পারবে কিনা। অথবা আমি কারোর নিকট একটি ফ্ল্যাট ভাড়া দিয়েছি, সেক্ষেত্রে সে কি 12 বছর থাকার পর সে কি এখানে মালিকানা অর্জন করতে পারবে কি না। তো দেখুন, মালিকানা অর্থাৎ দখল দিয়ে মালিকানা তখনই প্রমাণ করতে পারবে যখন কোনো ব্যক্তি সেখানে মালিকানা দাবি করবে। অর্থাৎ সাপোজ আমি একটি উদাহরণস্বরূপ আপনাকে বলতেছি, আপনার একটি জমি কোনো তৃতীয় কোনো ব্যক্তিকে আপনি সেখানে বর্গা করতে দিয়েছেন, চাষাবাদ করতে দিয়েছেন, সে ব্যক্তি 10 বছর কেন 15 বছর যাবৎ সে চাষাবাদ করতেছে, এখন কি সে সেখানে মালিকানা দাবি করতে পারবে কিনা। জি না, সেখানে সে মালিকানা দাবি করতে পারবে না। এক্ষেত্রে আপনি কয়েকটা বিষয় দেখবেন যে আপনার যে জমিটি সে বর্গা করতেছে, অথবা আপনার যে ফ্ল্যাটটি যে রেন্ট নিয়েছে, ভাড়া নিয়েছে, সে কি আপনার কাছে সেই ফ্ল্যাটটি বা জমিটি মালিকানা দাবি করতেছে কি না। যদি মালিকানা দাবি না করে সেক্ষেত্রে কোনো কথা নেই। তো এখন কথা হচ্ছে, যদি আপনার কাছে আপনার কাছে মালিকানা দাবি করে, অর্থাৎ আপনি আপনার জমিটি বর্গা দিলেন, আপনার ফ্ল্যাটটি রেন্ট দিলেন, এখন আপনার কাছে যদি সে মালিকানা দাবি করে, অর্থাৎ সে যদি বলে এই জমিটি আমার, এই ফ্ল্যাটটি আমার, যেদিন থেকে দাবি করবে সেদিন থেকে আপনার 12 বছরের মধ্যে আপনাকে সে ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করতে হবে। তো আজকের আলোচ্য বিষয় আসলে মূলত এটাই যে আপনার কোনো সম্পত্তি যদি কোনো ব্যক্তির নিকট অবৈধভাবে দখলে চলে যায়, সেক্ষেত্রে আপনি কখন মামলা করবেন। তো এটি মামলা করার জন্য অবশ্যই আপনাকে কিছু তামাদি আইন রয়েছে, মামলার কিছু নিয়মকানুন রয়েছে, রেস্ট্রিকশন রয়েছে, যে নিয়মকানুনগুলো যদি আপনি না মানেন সেক্ষেত্রে আপনি মামলাটি আর করতে পারবেন না। অর্থাৎ আপনার যে সম্পত্তিটি দখল হয়ে গেল, বেদখল হয়ে গেল, সেক্ষেত্রে আপনাকে নির্দিষ্ট একটি সময় রয়েছে আপনাকে আদালতে গিয়ে মামলা দায়ের করার জন্য। যেদিন থেকে আপনার কাছে সেই সম্পত্তিটি মালিকানা দাবি করবে সেদিন থেকে 12 বছরের মধ্যে আপনাকে মামলাটি দায়ের করতে হবে, না করলে সেক্ষেত্রে আপনার তামাদি হয়ে যাবে, অর্থাৎ তামাদি আইনের অন্তর্ভুক্ত হয়ে যাবে সে আবেদনটি আপনার। অর্থাৎ আপনি যে একটি সম্পত্তি দখল উচ্ছেদের জন্য মামলা দায়ের করবেন, সেক্ষেত্রে যদি 12 বছরের অধিক সময় অতিক্রম করে, সেক্ষেত্রে আপনি তার বিরুদ্ধে আর মামলা দায়ের করতে পারবেন না, অর্থাৎ আইনগত কোনো ব্যবস্থা নিতে পারবেন না। কিন্তু সেখানে আপনার যে মালিকানা সেটা কিন্তু রয়েছে, সম্পত্তির উপর আপনার যে মালিকানা সেটি কিন্তু আপনার খর্ব হয় নাই, অর্থাৎ মালিকানা ঠিকই রয়েছে, কিন্তু আপনি যে আইনগতভাবে একটি সমাধান নেবেন ওই সম্পত্তিটি উচ্ছেদ করার জন্য, সেটি আর আপনি আইনগতভাবে ব্যবস্থা নিতে পারবেন না। এই তামাদি আইনের 28 ধারা, আমি যে এই কথাগুলো বলতেছি এটা হচ্ছে তামাদি আইনের 28 ধারাতে বলা রয়েছে, যদি আপনার কোনো সম্পত্তি, আপনার কোনো স্থাবর সম্পত্তি যদি অবৈধভাবে বেদখল হয়ে যায়, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে 12 বছরের মধ্যে আইনগত ব্যবস্থা নিতে হবে। তো এখন কথা হচ্ছে, যে ব্যক্তি অবৈধভাবে দখলে থাকলো সে কি সেখানে মালিকানা দাবি করতে পারবে কিনা। দেখুন, একটা কথা মনে রাখুন, অবৈধ দখলকারী 12 বছর কেন 12 যুগও যদি থাকে, সেক্ষেত্রে সে সেখানে মালিকানা দাবি করতে পারে না, যেহেতু সে অবৈধ দখলদার। মালিকানা ওই ব্যক্তি দাবি করতে পারবে, 12 বছর যদি দখলে থাকে ওই ব্যক্তি দাবি করতে পারবে যে ব্যক্তি বৈধভাবে দখলে থাকবে। অর্থাৎ আমার একটি সম্পত্তি আমি আমার ভাইকে বা বোনকে বা আমার কোনো আত্মীয় স্বজনকে দিলাম থাকার জন্য, সেক্ষেত্রে ধরুন সে 12 বছর সেখানে অবস্থান করলো, 12 বছর
সে সেখানে অবস্থান করার পর আমি তাকে জমিতে থাকার জন্য দিলাম বা চাষবাদ করতে জন্য করার জন্য দিলাম। তো সে 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 চাষবাস করতেছে, অর্থাৎ আমি আমি যে জমিটি আমি যাকে দিলাম সে জমিটি কৃষি করতেছে বা এখানে অবস্থান করতেছে। তো এমতো অবস্থায় আমি একদিন বললাম যে আমার জমিটি আমাকে দিয়ে দাও, সে দিল না। তো এইভাবে এইভাবে করতে করতে যদি 12টা বছর অতিক্রম করে আর তাকে যদি আমি সেখান থেকে তার কাছ থেকে জমিটা নিতে না পারি, এবং এক্ষেত্রে তার এখানে একটা মালিকানা কিছুটা দাবি হয়, অর্থাৎ তার অধিকার জন্ম নেয়, এবং তার দখলটা যদি প্রকাশ হয়ে থাকে, অর্থাৎ সে জমিটিতে অবস্থান করতেছে, সকলেই জানে, সবাই জানে জমিটি তার, সে দখলে আছে, 12 বছরের অধিক সময় দখলে আছে, তার সাথে কোনো কারো বিরোধ নেই, কারো মামলা নেই, ঝামেলা নেই, সেক্ষেত্রে সেখানে তার একটি মালিকানা জন্ম নেয়। তো এই ক্ষেত্রে 12 বছর পর আপনি তার বিরুদ্ধে আর কোনো মামলা দায়ের করতে পারবেন না, সে সম্পত্তিটির মালিকানা দাবি করতে পারবে। কিন্তু এক্ষেত্রে একটা কথা মনে রাখবেন, কোনো ব্যক্তি যদি অবৈধভাবে একটা সম্পত্তি 12 বছর দখলে থাকে, সেক্ষেত্রে সে কিন্তু সেখানে তার মালিকানা অর্জন হয় না, সে অবৈধ দখলদার। অবৈধ দখলদার সবসময় অবৈধভাবেই দখলে থাকলে সেক্ষেত্রে সে মালিকানা দাবি করতে পারবে না। আমরা সাম্প্রতিক একটা নিউজে আমরা দেখতে পেয়েছি যে সেখানে বলা হয়েছে যে তামাদি আইনের 28 ধারাটি অতি শীঘ্র বাতিল করা হচ্ছে। এক্ষেত্রে অবশ্যই মনে রাখবেন যেখানে যে খাস জমিগুলো সেগুলোর ক্ষেত্রে এটা বিশেষ করে এই তামাদি আইনটি বাতিল করা হবে। তো এখানে প্রাইভেট যে সেক্টরগুলো সেখানে হয়তো এই মামলা এই তামাদি আইনের 28 ধারাটি বাতিল করা হবে না।